মাত্রাতিরিক্ত বীর্যক্ষয় করে দীর্ঘদিন রোগে ভুগে শরীর এবং মনের অবসাদ, এই ধরনের লোকের ক্ষেত্রে সেলেনিয়াম প্রযোজ্য। সে যদি শান্ত শিষ্ট ভদ্রলোক সামাজিক লোক হয়। হ্যাঁ বন্ধুরা, আজ সেলেনিয়াম নিয়ে কথা বলবো। আমি ডাক্তার নিউটন মণ্ডল, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডুমুরিয়া, খুলনা। তো চলুন আলোচনা শুরু করা যাক। তবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমার সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, সেলেনিয়াম অতিরিক্ত বীর্যক্ষয় করে, অতিরিক্ত স্ত্রী সহবাস করে, অতিরিক্ত হস্তমৈথুন করে, অতিরিক্ত ধাতু ক্ষয় করে ফেলেছে, অতিরিক্ত তার ভাইটাল ফ্লুইড লস করে ফেলেছে এবং দীর্ঘদিন রোগ ভোগের পর তার শরীর এবং মনে একটা অবসাদগ্রস্ততা এসেছে। তো এখন বলতে পারেন যে অ্যাসিড ফসল কিন্তু এই সিমটম ছিল, তাহলে পার্থক্য কি? অ্যাসিড ফসলের ক্ষেত্রে কিন্তু যে দুর্বলতাটা এবং শারীরিক এবং মানসিক অবসাদ, সেটা অতিরিক্ত মাত্রাতিরিক্ত সিভিয়ার পর্যায়ে চলে গেছে। সে একেবারে বিছানায় শুয়ে গেছে, সেখান থেকে তার উঠতেও মন চাচ্ছে না। সেলেনিয়ামের ক্ষেত্রে কিন্তু অতটা নয়। আরও কিছু গ্রস পার্থক্য আছে, যেটা আমি ধাপে ধাপে আলোচনা করব। সেলেনিয়ামের পুরো আলোচনাটা শুনলে আপনারা অ্যাসিড পাস বা অন্যান্য মেডিসিন, যেগুলো রিলেটেড মেডিসিন আছে, সেক্সুয়াল মেডিসিন আছে, শুনলে আপনারা পার্থক্য করতে পারবেন। সেলেনিয়ামের ভাইটাল ফ্লুইড লসের ফলে তার স্মৃতিশক্তি চলে যায়, স্মৃতি ভ্রংশ হয়ে যায়, এতটাই স্মৃতিশক্তি চলে যায় যে সে কী করবে, কী কিনবে, কী করবে সেটা ভুলে যায়। আর একটি মজার বিষয় হচ্ছে, দিনের বেলায় সে যেটা ভুলে যাচ্ছে, রাতের বেলায় সে সেটা স্বপ্নে দেখছে। দিনের বেলায় যেটা ভুলে যাচ্ছে, রাতে সেটা স্বপ্নে দেখছে, এটা মনে রাখবেন। সেলেনিয়ামের পেশেন্ট রৌদ্র সহ্য করতে পারে না, গরমকালে সামান্য একটু পরিশ্রমে সে কাতর হয়ে পড়ে, আবার পক্ষান্তরে অতিরিক্ত ঠান্ডা বাতাসও সে সহ্য করতে পারে না। যে কোনো খাবার তার অতিরিক্ত লবণাক্ত মনে হয়, যে কোনো খাবার খেতে দিচ্ছে, দেখা যাচ্ছে অন্যরা বলছে লবণ ঠিক আছে, কিন্তু সেলেনিয়ামের পেশেন্ট বলবেন না লবণ একটু বেশি হয়ে গেছে। পেশেন্টের পিপাসা বেশ কম থাকে, মাদকদ্রব্য, চা, কফি, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা ইত্যাদি খাওয়ার প্রতি তার প্রবল 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 ইচ্ছা থাকে। দুর্বলতা এত বেশি যে সব সময় শুয়ে থাকতে চায়, ঘুমিয়ে থাকতে চায় এবং ঘুমিয়ে পড়ে, আবার ঘুম থেকে ওঠার পরে তার দুর্বলতা দ্বিগুণ তিনগুণ চারগুণ বৃদ্ধি পায়। সিভিয়ার কনস্টিপেশন, মাত্রাতিরিক্ত কোষ্ঠকাঠিন্য, মল বের হতে চায় না, মল এতটাই শক্ত যে আঙুল দিয়ে বের করতে হয়, এতটাই শক্ত, এবং মল ত্যাগের সময় ফোটায় ফোটায় অথবা লালা আকারে একেবারে পাতলা বীর্য বের হয়ে আসে। সেলেনিয়াম রোগী বেশ কামাতুর হয়, বেশ কামক প্রকৃতির, এই জন্য সে অতিরিক্ত হস্তমৈথুন করে আর অতিরিক্ত স্ত্রী সহবাস করে, এবং এরপরে সে দুর্বল হয়ে পড়ে শারীরিক এবং মানসিক দিক দিয়ে, এবং তার বীর্য ভীষণ পাতলা হয়ে যায় এবং সে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, এবং সে তার চিকিৎসার আশা, সে তার আরোগ্যের আশা ছেড়ে দেয়। মন মানসিকতা অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়ে, প্রত্যেকবার স্ত্রী সহবাস বা শুক্রক্ষয়ের পর সে বিষণ্ণ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। প্রত্যেকবার শুক্রক্ষয়ের পর মন অত্যন্ত ভারাক্রান্ত, অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়ে, এবং প্রত্যেকবার শুক্রক্ষয়ের পর তার মাথা ব্যথা দেখা দেয়, তার অনিদ্রা দেখা দেয়, সে ঘুমাতে পারে না, মাথা ব্যথা করে, মাথা ভারগো, মাথা ঝিনঝিন। বন্ধুরা, সেলেনিয়ামের শুক্র তারলোকে অত্যন্ত প্রায়োরিটি দিতে হবে, কারণ প্রত্যেকবার মলত্যাগের সময় বা মলত্যাগের পরে তার সিমেন আউট হয়, তার শুক্র বের হয় ফোটায় ফোটায়, এমনকি যে সে প্যান্ট জামা পরে বাইরে গেছে তার আন্ডারওয়্যার ভিজে যায়, এতটাই তার শুক্র তারল্য দেখা দেয়। বিশেষ করে অতিরিক্ত হস্তমৈথুন করে, অতিরিক্ত স্ত্রী সহবাস করে এবং দীর্ঘ রোগভোগের পর যারা এই ধরনের অবস্থা প্রাপ্ত হয়েছে, সেলেনিয়াম তাদের ক্ষেত্রে কিন্তু বেশ বেশ উপকারে আসে।
উত্তেজনার কালে পেনিসের শুধুমাত্র মাথার অংশটি, অর্থাৎ মাথার যে গ্ল্যান্স পেনিস বলে ওই অংশটি উত্তেজিত হয়, ইরেক্ট হয়, বাকি অংশগুলো শিথিল থাকে। এটা একটা সেলিনামের কিন্তু একটা মনে রাখার মতো সিমটমস, এটা কিন্তু মনে রাখবেন। মহিলাদের ক্ষেত্রে মিনস্ট্রুয়াল সিক্রেশন প্রচুর পরিমাণে মিনস্ট্রুয়াল সিক্রেশন হয় এবং সেটা কালো বর্ণের হয়, কালো কালো ধরনের হয়। প্রস্রাবে ধাতু নির্গত হয়, আর তাছাড়া প্রস্রাবের শেষ বিন্দুটি যন্ত্রণাদায়ক, প্রস্রাবের শেষ বিন্দুটি যন্ত্রণাদায়ক এবং প্রস্রাব করা শেষ হয়ে গেলে ফোঁটা ফোঁটা প্রস্রাব করতে থাকে এবং যন্ত্রণা করতে থাকে। এটা সেলিনিয়ামের একটা ভালো সিমটমস। অতিরিক্ত ভাইটাল ফ্লুইড লস হওয়ার ফলে সে এতটাই দুর্বল হয়ে পড়ে যে যদি সে উচ্চস্বরে কথা বলতে যায়, কোনো শিক্ষক সেলিনিয়ামের কোনো শিক্ষক যদি ক্লাস নিতে যায়, উচ্চস্বরে কথা বলতে যায়, কাউকে ধমক দিতে যায় উচ্চস্বরে, তাহলে তার সর্বাঙ্গ দেখা দেয়। হ্যাঁ, কোষ্ঠকাঠিন্যের কথা আগেও বলেছি যে কোষ্ঠকাঠিন্য এতটাই শক্ত, মলাট এতটাই শক্ত, এতটাই কঠিন যে তার আঙুলের সাহায্য ছাড়া মলত্যাগ করতে কষ্ট হয়, এবং এই ধরনের সিমটমস অ্যালো, ক্যালকিরাকাপ, স্যানিকুলা এ ধরনের মেডিসিনে আছে। বন্ধুরা, সেলিনিয়াম তত্ত্বজ্ঞান সম্পন্ন, শান্ত, শ্রেষ্ঠ, সুপণ্ডিত, সমাজের ভদ্রলোক, মেজাজটা একটু খিটখিটে, এই ধরনের মানসিক সিমটমস সেলিনিয়াম বহন করে থাকে। বন্ধুরা, সেলিনিয়ামের মাথা ব্যথার সিমটমসটা এরকম হতে পারে যে ঘুরে ফিরে সে একই কথা, যেটা মেইন সিমটমস এটা কখনো বাদ দেওয়া যাবে না, যে অতিরিক্ত শুক্র ক্ষয়ের ফলে অতিরিক্ত রোগ ভোগের পরে তার মাথা ব্যথা হতে পারে। তাছাড়া অতিরিক্ত মাদকদ্রব্য, অতিরিক্ত চা কফি এগুলো সেবনের ফলে তার মাথা ব্যথা হতে পারে, এবং মাথা ব্যথাটা তার বাম চোখের উপরে, হ্যাঁ, বাম চোখের উপরে মাথা ব্যথা, এবং চুলে হাত রাখলে তার মাথা ব্যথা করে, মাথা ব্যথাটা বাড়ে চুলে হাত রাখলে, আর মাথা ব্যথাটা বিকেলে বাড়ে, বিকেলে বাড়ে। আর এদের এই সেলিনিয়ামের কিন্তু আবার টাক পড়ার প্রবণতা আছে, যদি কারো মাথায় টাক পড়ে যাচ্ছে, হ্যাঁ, চুল পড়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, এবং তার সাথে সেলিনিয়ামের পূর্ববর্তী সিমটমস বর্তমান আছে, তাহলে তার ক্ষেত্রে আমরা সেলিনিয়ামের কথা ভাবতে পারি। কেমন বৃদ্ধদের প্রোস্ট্যাটিক গ্ল্যান্ডের বৃদ্ধির সাথে যদি সেলিনিয়ামের পূর্ববর্তী সিমটমস বর্তমান থাকে, তাহলে আমরা বৃদ্ধদের প্রোস্ট্যাটিক গ্ল্যান্ডের বৃদ্ধিতে সেলিনিয়ামের কথা ভাবতে পারি। এখন জেনে নেব সেলিনিয়ামের বৃদ্ধি কিসে। সেলিনিয়ামের বৃদ্ধি হচ্ছে বাতাসে, গরম বাতাসে, সূর্যালোকে, তারপরে আপনার চা কফি মাদকদ্রব্য এগুলোতে। আর সেলিনিয়ামের র্যাশ কিসে, র্যাশ হচ্ছে আপনার ঠান্ডা পানিতে, আর তার মুখে যদি ঠান্ডা বাতাস লাগে, হ্যাঁ, মুখ সম্মুখভাগে যদি ঠান্ডা বাতাস লাগে, তাহলে তার সে ভালো ফিল করে, এটাতে তার র্যাশ। এখন সেলিনিয়ামের ডিজায়ার এবং অ্যাভারশন সম্পর্কে জানব। সেলিনিয়ামের ডিজায়ার হচ্ছে স্পেশালি অ্যালকোহল এবং ব্র্যান্ডি, আর সেলিনিয়ামের অ্যাভারশন হচ্ছে সল্ট। বন্ধুরা, সেলিনিয়াম সহজে মনে রাখবো কীভাবে, তার কিছু কথা আমি সামারি আকারে বলছি। যেমন এটা মনে রাখবেন যে দীর্ঘদিন ধরে রোগভোগ করেছে এবং অতিরিক্ত শুক্রগ্রহ করেছে, অতিরিক্ত স্ত্রী সহবাস করেছে, অতিরিক্ত হস্তমৈথুন করেছে, এরপরে সে শারীরিক এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত, অবসন্ন হয়ে পড়েছে, হ্যাঁ, সে দৈহিক এবং মানসিক পরিশ্রমে, অল্প পরিশ্রমে সে ক্লান্ত হয়ে পড়ছে, হ্যাঁ, সে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে, এবং দিনের বেলা যেটা ভুলে যাচ্ছে রাত্রে সেটা স্বপ্ন দেখছে, তার রৌদ্র সহ্য হয় না, তার ঠান্ডা বাতাস সহ্য হয় না, তার পিপাসা বেশ কম এবং দুর্বলতা ভীষণ বেশি, সবসময় শুয়ে থাকতে চায়, ঘুমাতে চায়, এবং ঘুম থেকে উঠলে তার দুর্বলতা আরও বহুগুণে বৃদ্ধি পায়, ঋতুপ্রবল এবং ঋতুটা কালো বর্ণের হয়, এবং সেলিনিয়ামের যে আর যে ব্রস সিমটমস আছে সেগুলো মনে করবেন, তাহলে সেলিনিয়ামের একটা বাস্তব চিত্র আপনার চোখের সামনে ভেসে উঠবে।
আর আমার ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দরকার হলে বারবার দেখুন, তাহলে সেলিনিয়ামের একটা চিত্র একটা ছাপ আপনার মনে গেঁথে যাবে। তাহলে আপনি পরবর্তীতে আপনি সেলিনিয়ামকে সিলেকশন করতে পারবেন, কোনো ভুল হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।